আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিদেশের ভিসা ও কাজের তথ্য নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রবাসী ভিসার তথ্য সেবা আমরা প্রতিনিয়ত পৃথিবীর বিভিন্ন দেশের কাজের ভিসা ব্যবসার ভিসা ও ভ্রমণ ভিসার তথ্য এই চ্যানেলটির মাধ্যমে আপনাদের কাছে প্রকাশ করে থাকি আমরা জানি বর্তমানে মালয়েশিয়ায় কলিং ভিসা চালু হয়েছে দীর্ঘ চার বছর পরে মালয়েশিয়া বাংলাদেশি কর্মীদের জন্য কলিং ভিসা উন্মুক্ত করে দিয়েছে বাংলাদেশ থেকে কলিং ভিসায় মালয়েশিয়াতে কর্মী আসা শুরু হয়েছে এবং প্রচুর পরিমাণে ভিসা বের হচ্ছে বর্তমানে সব ধরনের ভিসা বাংলাদেশিদের জন্য খোলা আছে আপনারা জানতে চেয়েছিলেন মালয়েশিয়ার কোন কোন ভিসায় কি কি ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় আপনাদের অনেকের কাছ থেকে এই প্রশ্নটি আমরা পেয়েছি তাই আজকের ভিডিওটি হবে মালয়েশিয়ার কোন কোন বিষয়ে কী কী ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় সে সম্পর্কে প্রথমেই আমরা জেনে নিই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়াতে কী কী ভিসা বর্তমানে খোলা আছে বাংলাদেশ থেকে আমরা মালয়েশিয়াতে ব্যবসার উদ্দেশ্যে কাজের উদ্দেশ্যে এবং ভ্রমণের উদ্দেশ্যে এবং দীর্ঘমেয়াদী ব্যবসার উদ্দেশ্যে এসে থাকি আমাদের এক একজনের ভিসার চাহিদা এক এক রকম হবে তাই আমরা আজকের ভিডিওতে জানার চেষ্টা করব কী কী ধরনের ভিসায় কি কি ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় এবং কোন ভিসা কাদের জন্য বর্তমানে মালয়েশিয়া টুরিস্ট ভিসা খোলা রয়েছে কিন্তু আগে যেমন ট্যুরিস্ট ভিসা পাসপোর্টে লাগিয়ে দেয়া হতো এখন আর সেই নিয়ম চালু নেই বর্তমানে ই ভিসা নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে মালয়েশিয়াতে আসতে হয় ই ভিসা একটি পেপার ভিসা এই ভিসা আপনাকে অনলাইন থেকে নিয়ে পেপারে প্রিন্ট করে মালয়েশিয়াতে আসতে হবে এই ভ্রমণ ভিসা সাধারণত যারা মালয়েশিয়াতে ঘুরতে আসবেন তাদের জন্য অথবা স্বল্প কোনো ব্যবসা উদ্দেশ্যে মালয়েশিয়াতে যারা ভ্রমণ করবেন তাদের জন্য এই ভিসা দেয়া হয় বর্তমানে বাংলাদেশ থেকে এয়ারপোর্ট কন্ট্রাক্টের মাধ্যমে এই ভিসা নিয়ে মালয়েশিয়াতে কর্মীরা কাজ করতে আসছে এটি একটি সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়া এই প্রক্রিয়ায় এসে আপনি কাজ করতে পারবেন না আর কখনো বৈধ হতে পারবেন না এটি অভিবাসন আইন বিরোধী আর এর ফলাফল কারোর জন্যই ভালো হয় না ই ভিসাতে মালয়েশিয়াতে আসলে আপনি উনত্রিশ দিন বৈধভাবে মালয়েশিয়াতে অবস্থান করতে পারবেন এবং মালয়েশিয়ার যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারবেন এরপরে মালয়েশিয়া বাংলাদেশি স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট ভিসা উন্মুক্ত করে দিয়েছে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় পড়ালেখার উদ্দেশ্যে এবং পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম কাজ করার উদ্দেশ্যে প্রচুর পরিমাণে স্টুডেন্ট বাংলাদেশ থেকে এসে থাকে মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসার সুযোগ সুবিধা অনেক বেশি হওয়ার কারণে স্টুডেন্টদের চাহিদা প্রথম কাতায় থাকে একজন স্টুডেন্ট এসএসসি পাস থাকলে মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসা পেয়ে যায় এবং দীর্ঘমেয়াদী মালয়েশিয়ায় অবস্থান করার জন্য এটি সব থেকে কম খরচের একটি ভিসা সাধারণত নব্বই শতাংশ ক্ষেত্রেই বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা এসে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে কাজ করে থাকে এবং এই ভিসা শুধুমাত্র দীর্ঘমেয়াদী বসবাস করার জন্য ব্যবহার করে আর দশ পার্সেন্ট আছেন যারা সত্যিকার অর্থে লেখাপড়া করতে আসেন এবং ভালো মানের কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেখা করেন কারণ আমরা জানি বাংলাদেশ থেকে মালয়েশিয়ার ব্যবস্থা অনেক উন্নত এবং খরচ অনেক কম এরপরে মালয়েশিয়া বাংলাদেশিদের জন্য মেডিকেল ট্যুরিস্ট ভিসা ওপেন রেখেছে যারা শুধুমাত্র চিকিৎসার উদ্দেশ্যে মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে আসবেন তাদের জন্যই মেডিকেল ট্যুরিস্ট ভিসা দেওয়া হয় আপনাদের মনে প্রশ্ন আসতে পারে ট্যুরিস্ট ভিসা ও মেডিকেল টুরিস্ট ভিসার মধ্যে পার্থক্য কী সাধারণত টুরিস্ট ভিসা আবেদনের জন্য অনেক বেশি রিকোয়ারমেন্ট কাগজপত্র নেওয়া হয় আর মেডিকেল ট্যুরিস্ট ভিসার কাগজপত্র রিকোয়ারমেন্ট অনেক সামান্য তবে যারা শুধুমাত্র চিকিৎসা করানোর জন্য মালয়েশিয়াতে আসতে চান তারা এই ভিসায় আসার চেষ্টা করবেন এখন পর্যন্ত বাংলাদেশিদের জন্য মালয়েশিয়াতে প্রফেশনাল ভিসা খোলা রয়েছে আপনারা যারা এই মালয়েশিয়ার সাথে পরিচিত তারাই শুনেছেন প্রফেশনাল হিসেবে প্রফেশনাল ভিসা এ পর্যন্ত বাংলাদেশিদের জন্য বন্ধ হয়নি কিন্তু আগে যেমন ভুয়া কাগজপত্র দিয়ে আবেদন করে প্রফেশনাল ভিসা করা যেত এখন ভুয়া কাগজপত্রে আবেদন করা যায় না আর আসল কাগজপত্র দিয়ে প্রফেশনাল ভিসা গ্রহণ করতে গেলে ভিসার খরচ অনেক বেশি বেড়ে যায় আমরা একটু বোঝার চেষ্টা করি প্রফেশনাল ভিসা মূলত কাদের জন্য প্রফেশনাল ভিসা মালয়েশিয়াতে যারা কাজ করতে আসবে তাদের জন্য কিন্তু যারা প্রফেশনাল ডাক্তার ইঞ্জিনিয়ার ইউনিভার্সিটি কলেজের প্রফেসর ফ্রিলান্সার এই সকল প্রফেশনাল পেশাদারী ব্যক্তিদের জন্য মালয়েশিয়াতে কাজ করতে আসার জন্য প্রফেশনাল ভিসা প্রদান করা হয় কিন্তু আমরা ইতিপূর্বে অনেক প্রফেশনাল ভিসায় মালয়েশিয়াতে এসেছি ইতিপূর্বে সাড়ে তিন থেকে চার লক্ষ টাকায় প্রফেশনাল ভিসা পাওয়া যেত কিন্তু বর্তমানে এত সহজে এই ভিসা আর এত কম খরচে পাওয়া যায় না সুতরাং যারা প্রফেশনাল ব্যক্তিবর্গ আছেন তারাই শুধুমাত্র কম খরচে ভিসা পেতে পারেন এরপরে আমাদের সবার পরিচিত কলিং ভিসা নিয়ে কথা বলবো। বাংলাদেশ থেকে যারা লেবার হিসেবে মালয়েশিয়াতে কাজ করতে আসবেন তাদের জন্য মালয়েশিয়া সরকার বাংলাদেশ সরকারের সাথে এম ও ইউ চুক্তিতে যে ভিসা প্রদান করেছে সেই ভিসার নাম কলিং ভিসা এই কলিং ভিসার মধ্যে অনেক ধরনের ভিসা রয়েছে এই ভিসাগুলোর সুযোগ সুবিধা অনেক বেশি হয়ে থাকে এবং কিছু ভিসার সুযোগ সুবিধা অনেক কম হয়ে থাকে এই সম্পর্কে বিস্তারিত একটি নতুন ভিডিও আমরা করার চেষ্টা করব কারণ আমরা জানি কলিং ভিসার মধ্যে যে সার্ভিস সেক্টরের যে ভিসা থাকে এই ভিসাতে সুযোগ সুবিধা সব থেকে বেশি আপনারা যারা হোটেল বা রিসোর্টে কাজ করতে আসেন তাদের ভিসা সার্ভিস সেক্টরের ভিসা হয়ে থাকে আপনারা মূলত যেটিকে ফ্রি ভিসা বলে থাকেন সেটি আসলে সার্ভিস সেক্টরের ভিসা কারণ ফ্রি ভিসা বলতে কোনো ধরনের কোনো ভিসা নেই বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়াতে কাজ করার উদ্দেশ্যে আসবেন তারাই শুধুমাত্র কলিং ভিসা নিয়ে আসবেন কারণ কলিং ভিসার অনেক বাধ্যবাধকতা রয়েছে আপনি যে কোম্পানিতে কাজ করতে আসছেন শুধুমাত্র সেই কোম্পানিতে আপনার কাজ করতে হবে বর্তমানে মালয়েশিয়া সরকার কর্তৃক প্রদত্ত পনেরোশো রিঙ্গিত বেতন নিয়ে আপনাদেরকে কলিং ভিসায় কাজ করতে হবে দুই হাজার সালের চুক্তিতে যারা কলিং ভিসা মালয়েশিয়াতে আসবেন তারা একবার আসার পরে একটা না তিন বছর একই কোম্পানিতে ভিসা পাবেন এবং কাজ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দিতে শেয়ার করবেন মালয়েশিয়া সম্পর্কে যে কোনো তথ্য ভিডিও নিয়মিত পেতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আমরা পৃথিবীর বিভিন্ন দেশের ভিসার সঠিক বাস্তব খবর নিয়ে চলে আসব আপনাদের কাছে মালয়েশিয়ার ভিসা সংক্রান্ত যে কোনো পরামর্শ এবং কোন তথ্যর জন্য স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ